জগতে পিতা মাতাকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখ দিতে পারে না। এই জগতে মা কাঁদানো ভালো না, ভগবান হয়ে মায়ের চোখের জল সহ্য করতে পারছে না। মায়ের এক ফোঁটা নয়নের জল চরণে পড়ছে আর হাজার ফোঁটা নবনীতে কর পূর্ণ হয়ে যাচ্ছে। তাই মাকে জড়িয়ে ধরে বলছে, মা জগতে মা কাঁদানো ভালো নয়, ওরে জগতে জগতে মকান ওরে ভালো গো মা কাঁদানো ভগবানও মায়ের নয়নের জল সইতে পারে না। কেননা শাস্ত্রে বললেন, মাতৃচ্চ গুরুতরা পিতা উচ্চ গগনদপি, মায়ের সমান গুরু নাই ত্রিভুবনে। এই মায়ের সমান গুরু নাই ত্রিভুবনে, পিতা উচ্চ গগন হতে কই গেলি যাবে। ভগবানও মায়ের নয়নের জল সইতে পারল না, আর আমরা এহ জগতের সন্তান হয়ে এই জন্ম দুঃখিনী কাঙালিনীদের সেবা আমরা করতে পারি না। সারা জীবন ধরে যে মা 10 মাস গর্ভে ধারণ করে পৃথিবীতে আনল, বৃদ্ধ বয়সে সেই মায়ের মুখের দুটো অন্ন দিতে পারি না। অধিকাংশ সন্তান আমরা সুশিক্ষায় শিক্ষিত হই বটে, আমরা সুশিক্ষা অর্জন করি বটে, কিন্তু পিতামাতার প্রতি আমাদের কোনো দায়িত্ব থাকে না। এত কষ্ট করে, এত অর্থ দায়িত্ব নষ্ট করে সন্তানকে মা বাবা সুশিক্ষিত করে, আর আমরা উচ্চ একজন পদস্থ কর্মকর্তা চাকরি পেয়ে সবাই নিজ নিজ জায়গায় চলে যায়, আর ওই অভাগিনীরা গ্রামের বাড়িতে পড়ে থাকে, ওদের বাজারে করে দেওয়ার লোক থাকে না, সুস্থ হলে দেখবার লোক থাকে না। তাদের মৃত্যুটা এমন নির্মম হয়, তাদের মৃত্যুটা এমন কঠিন হয়, মৃত্যুকালে একটু গালে জল দেওয়ারও কেউ থাকে না। ভগবান বলছে, মাকে কাঁদিও না বাবা, আমি আপনাদের সন্তান, আপনাদের কাছে আদেশ করার আমার ক্ষমতা নাই, কিন্তু আপনাদের চরণ ধরে একটা মিনতি করে যাব, আপনারা যদি আমাকে ভালোবাসে, বিন্দুমাত্র জায়গা আপনাদের মনে আমার জন্য দেন, আপনাদের চরণে পড়ে একটা মিনতি করব, ওই জনম দক্ষিণে পিতা মাতার মনে কখনো কষ্ট দেবেন। জগতে পিতা মাতাকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। এও জগতে পিতা মাতাকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। অর্থ পাওয়া যায়, বিষয় পাওয়া যায়, ঐশ্বর্য পাওয়া যায়, কিন্তু বাবা মার মনে কষ্ট দিয়ে কোনোদিন সুখ পাওয়া যায়।
তাই ভগবান হই জগৎকে দেখাই দেখো জি আমাকে ফল দিয়ে ডাকলে আমি যাই না আমাকে ক্ষীর সর মাখন দিলে আমি যাই না কোন ভক্তিমতিমা যদি দুপুটা নয়নের জল দিয়ে আমাকে ডাকি বলবি না এসে কি থাকিতে পারি ওরে আমি নাইয়ে হাজার ভান্ড নবনীতে কর পূর্ণ না হলেও আজকে মায়ের নয়ন জলে গোপালের কর পূর্ণ হয়ে গেল জগৎকে দেখাচ্ছে আমি ভোগে যাই না আমি ক্ষীরসর নবনীতে যাই না কিন্তু ভক্ত যদি নয়ন জলে আমাকে ডাকে আমি না যেয়ে থাকতে পারি না আজকে দেখুন একটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো ও বাবা আজকে যে কমিটি এই কীর্তনের আয়োজন করলেন তাদের এই নতুন কীর্তন এবার দিয়েই এই প্রথম যাত্রা শুরু আজকে ভগবানের নামে তাদের এই মহতী উদ্দেশ্যে আজকে আপনাদের মতো ভক্ত সেবা করতে তারা ব্রতী হয়েছে তো দেখেন ভক্ত সেবার মধ্য দিয়ে তাদের জীবনকে অতিবাহিত করতে চায় আজকে তারা হাজারো ভক্তের ভালোবাসা পেয়েছে ভক্তির প্রেম পেয়েছে তো দেখেন দশের লাঠি একের বোঝা দশজনে করলে যেটা লাঠির মতো হয় একজনে করলে সেটা বর্জা সাদৃশ্য হয়ে যায় তো আজকে আপনারা তাদেরকে আশীর্বাদ করবেন তারা যেন এই অনুষ্ঠানটা শুধু এবছর না প্রত্যেক বছর এমন অনুষ্ঠানের আয়োজন করে আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম দিতে পারে আস্তে আর সেই সঙ্গে আস্তে আস্তে সেই সঙ্গে আপনার কাছে আমার ওই দাদারা যাবে কমিটির তরফ থেকে আপনারা যা যেমন সামর্থ্য দিয়ে তাদেরকে কৃতার্থ করবেন তাদের এই অনুষ্ঠান শুরু করতে বা অনুষ্ঠান আয়োজন করতে তাদেরকে সহযোগিতা করবেন আমি কমিটির দাদাদের বলছি আপনারা ভক্তের মধ্যে চলে আসুন এখানে দেখুন একজন ভক্ত আমাকে 100 টাকা দান করেছে আমি জানি না কোন মনোবাঞ্ছা নিয়ে দান করেছে আমি দুহাত তুলে ভগবানের কাছে চাইবো আর আপনারাও চাইবেন যে মনোবাঞ্ছা নিয়ে দান করেছে ভগবান যেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দেয় নিদাই গৌরবানন্দে হরি হরি বল জনিদায়